ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তাহলে একযোগে পদত্যাগ করার হুমকি দিয়েছে দেশটির সেনাবাহিনী। 130 জন সেনার একটি দল একটি চিঠিতে এমন হুমকি দিয়েছে। বৃহস্পতিবার ডেইলি সাবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসরায়েলের মন্ত্রী পরিষদের মন্ত্রী ও দেশটির ডিফেন্স কোর্সেস চিফ অফ স্টাফকে সম্বোধন করে লেখা ওই চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে সাজোয়া কর্পস, আর্টিলারি কর্পস, হোম ফ্রন্ট কমান্ড, বিমানবাহিনী ও নৌবাহিনীর মতো বিভিন্ন সামরিক ইউনিটের সদস্য রয়েছেন। চিঠিতে গাজার অভিযান অব্যাহত রাখার বিরোধিতা করে সেনারা বলছে সংঘাত জিম্মিদের মুক্তি বিলম্বিত এবং তাদের জীবন ঝুঁকিতে ফেলেছে। চিঠিতে বলা হয় এটি এখন খুবই স্পষ্ট, গাজায় যুদ্ধ অব্যাহত রাখা শুধু জিম্মিদের ফিরিয়ে আনাকেই বিলম্বিত করে না, বরং তাদের জীবনকেও বিপন্ন করে। তাদের বাঁচানোর জন্য পরিচালিত সামরিক অভিযানে IDF-এর হামলায় অনেক জিম্মি নিহত হয়েছেন, তাদের সংখ্যা উদ্ধারকৃতদের চেয়েও অনেক বেশি। সরকার একটি জিম্মি বিনিময় চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত তারা আর সামরিক কাজে যোগদান করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছে। চিঠিতে তারা বলেন তাদের মধ্যে অনেকের জন্য ইতিমধ্যে চূড়ান্ত সীমা অতিক্রম হয়ে গেছে, অন্যদের জন্য এই সীমা দ্রুত এগিয়ে আসছে। সেই দিনটি বেশি দূরে নয় যখন তারা ভাঙা হৃদয় নিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অবিলম্বে একটি যুদ্ধবিরতির আহ্বান জানানোর প্রস্তাব রাখা হয়। তা সত্ত্বেও গত বছর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় নৃশংস হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে 1200 ইসরায়েলিকে হত্যা করে হামাস। এ সময় প্রায় 250 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় সশস্ত্র যোদ্ধারা। এই হামলার প্রতিক্রিয়ায় একই দিন গাজায় সামরিক অভিযান পরিচালনা করে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত 42,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।